মালদায় ঢোকার মুখে ভারত বিহার সীমান্তে ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাঁচ। প্রসঙ্গত, বিহার হয়ে বুধবার ফের মালদায় ঢুকেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। যাত্রাপথে মালদায় ঢোকার মুখে পাথর ছুঁড়ে রাহুলের গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এ বিষয়ে অধীরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বুঝে নিন কারা ভাঙতে পারে। সেই সঙ্গে বাংলার বর্তমান সংস্কৃতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন অধীর চৌধুরী। এই যে শিবির করেছে এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা, এখানটাই আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম। রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য ধরনের পতাকা ছবির বদলে পাল্টা ছবি, এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণ ধরে এটুকু বলতে পারি। অসহযোগিতা অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। সবথেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব, আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে পিছন থেকে ঢিল মেরেছে। তাই আমি কি করি, আমি তো গাড়ির মধ্যে বসে। রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙায় যখন তীব্র ভাষায় নাম না করে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করছেন অধীর চৌধুরী, তখন উল্টো দিকে ইন্ডিয়া জোট মজবুত আছে বলে মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের। মোটে এসে কি যে হতে হমে পরিশানি কা সামনা করনা পড়তা হ্যায়, হামারে পোস্টার ফাড়ে গয়ে থে জলপাইগুড়ি মে, আজ শিশা টুটা গিয়া হ্যায়, পর ইয়ে চলতা রহতা হ্যায়, ইসসে ভারত জোড়ো ন্যায় যাত্রা রুকেগা নাহি, ইসসে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর নাহি হোগা, জো লোগ ইন্ডিয়া গঠবন্ধন কো কমজোর করনে মে লগে হুয়ে হ্যায়, मैं उनको साफ कह देना चाहता हूं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है, इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए, तो इंडिया गठबंधन मजबूत है। অপর কংগ্রেস মুখপাত্র তীব্র ভাষায় এই ঘটনার সমালোচনা করেছেন, ফ্যাসিস্ট সরকার চলছে বলে মন্তব্য করলেন তিনি। একটা ফ্যাসিস্ট সরকার তার সমস্ত দাঁত নখ বার করে ফেলেছে। আমরা আগেই বলেছিলাম যে এই সরকার তৃণমূলের সরকারের কার্যত বিজেপির বিরোধিতা করা অসম্ভব। আজকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, দেখুন বাসস্থান দিচ্ছে না, থাকার জায়গা দিচ্ছে না, খাওয়ার জায়গা দিচ্ছে না, ন্যায় যাত্রার বিরুদ্ধে আজকে রাহুল গান্ধীর গাড়িতে অ্যাটাক করিয়ে দিবে, কারা করলো? প্রশাসনকে খুঁজে বার করতে হবে, তৃণমূলের সরকারকে খুঁজে বার করতে হবে। কোন দুষ্কৃতকারীরা? দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার, পুলিশ কোথায়? সিভিক ভলেন্টিয়ার দিয়ে গার্ড দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে জবাব দিতে হবে, আপনি যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে থাকবেন না এটা আমরা গত কয়েক বছর ধরে বলছি, আজকে তার প্রমাণ হয়ে গেল, পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে দেওবন থেকে আপনি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকাচ্ছেন। ন্যায় যাত্রা কিসের জন্য? আপনার আমাদের বিরুদ্ধে অসুবিধা থাকতে পারে, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আটকাচ্ছেন তার মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আপনি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, এর বিরুদ্ধে আমরা চরম ধিক্কার জানাই। তবে এই ঘটনায় মুখ খুলতে বেশি দেরি করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র শমিক ভট্টাচার্য এই ঘটনার জন্য রাজ্য সরকারের পাশাপাশি দায় চাপিয়েছেন কংগ্রেস ও সিপিআইএম এর উপরেই। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে একটা পাথর ছোঁড়ার সংস্কৃতি তৈরি হয়েছে, অতীতেও জেপি নাড্ডার কনভয়ের উপরে পাথর ছোঁড়া হয়েছে, সাংবাদিকদের গাড়ির উপরে পাথর ছোঁড়া হয়েছে, বিজেপির সমস্ত রাজ্য নেতার গাড়ির উপরে পাথর ছোঁড়া হয়েছে, এটা চলছে এখন পশ্চিমবঙ্গে, এটাই বর্তমান রাজনৈতিক সংস্কৃতি। তবে আজকের ঘটনাটা নিয়ে মানুষ একটু চিন্তাভাবনা করছেন, কারণ এখানে তো আবার তিন ভাই বোনের ব্যাপার আছে না, কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস, তো ওদের মধ্যে আলাপ আলোচনা করে বা ওদের কোনো আভ্যন্তরীণ সমীকরণের জন্য সবাই মিলেমিশে ছুঁড়েছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখা দরকার। কোচবিহারে রাহুলের ন্যায় যাত্রাকে আটকানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। জলপাইগুড়িতেও ছিঁড়ে দেওয়া হয়েছিল কংগ্রেসের ন্যায় যাত্রার ব্যানার ও পতাকা। তারই মাঝে
বাংলা বিহার সীমান্তে রাহুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া এক প্রকার লজ্জা বাংলার জন্য। মাধব কুমার মণ্ডল ও শেখ চিকুর রিপোর্ট, নিউজ বর্তমান।